দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আমলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভেনি দলের কেন্দ্র কার্যালয়ে ফরম বিক্রির এই কার্যক্রম শুরু হয় সরজীবিনী দেখা যায় সংরক্ষিত নারী আসনে আমলীগের মনোনয়ন ফরম কিনতে সকাল থেকে অনেক আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্র কার্যালয়ের সামনে আসছেন সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সেই জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ শৃঙ্খলার দায়িত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ আমলিকের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজদ্দিন রিয়াজ বলেন উৎসম্মুখর পরিবেশে সকাল থেকে এখানে আগ্রহী প্রার্থীরা আসছেন এবং একজনই কেবল ভেতরে প্রবেশ করতে পারছেন মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে আগামী বৃহস্পতিবার আট ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন দিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা পল্টন ও রমনা থানার পৃথক ছয় মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত পল্টন থানার পাঁচ মামলার চারটিতে এবং রমনা থানার চার মামলার দুইটিতে জামিন দিয়েছেন আদালত সোমবার পাঁচ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত সি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালত এই আদেশ দেন এর আগে একই আদালতে মির্জা আব্বাসের জামিন শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন জয়নুল আবেদিন মেজবা মহিউদ্দিন চৌধুরী সহ বেশ কয়েকজন আইনজীবী গত বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয় ওই দিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান শহুদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় তাকে গ্রেপ্তার দেখান এর আগে গত চব্বিশ জানুয়ারি এসব মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী